Bismillahirrahmanirrahim. ঢাকা উত্তর ও মহানগর এবং ঢাকা দক্ষিণ মহানগর আয়োজিত 15 আগস্ট উপলক্ষে আজকের এই শোক সভায় উপস্থিত সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি আর আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 15ই আগস্ট বাঙালি জাতির জীবনে সব থেকে কলঙ্কময় অধ্যায়। এই দিন আমরা হারিয়েছি আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকের নির্মম বুলেট আমাদের মাঝ থেকে তাকে কেড়ে নিয়েছে। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট তিন ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, ছোট রাসেল আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, কামাল জামালের নবপরিণীতা বধূ সুলতানা এবং পারভিন জামাল রোজি, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, যিনি ব্রিগেডিয়ার পদে পদায়ন হয়েছিলেন কিন্তু তিনি আর সেই ব্যাচটা পড়তে পারেননি, পরে তাকে আমরা ব্রিগেডিয়ার হিসেবেই তার পদোন্নতি দিয়েছি। তিনি ছুটে এসেছিলেন রাষ্ট্রপতিকে বাঁচাতে কিন্তু পারেননি, তাকেও নির্মমভাবে ঘাতকের দল হত্যা করে। কর্তব্যরত পুলিশ অফিসার এএসপি এসবির সিদ্দিকুর রহমান খুনিদেরকে দোতলায় যেতে বাধা দিয়েছিল, তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। শুধু একটা বাড়িতেই তারা যে হত্যাকাণ্ড চালিয়েছে তা নয়, একই সাথে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল আমার সেজপুর বাসা, যেখানে আব্দুর রব সানিয়াবাদ কৃষিমন্ত্রী, তার তো আরও বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ এবং 4 বছরের নাতি সুকান্ত, ভ্রাতুষ্পুত্র সাংবাদিক মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ, একজন আত্মীয় রিন্টু সহ বাড়ির কাছের লোকজন সহ সেখানে নির্মমভাবে হত্যাকাণ্ড চালায়। তারা হত্যাকাণ্ড চালায় আমার সেজপুর বাড়ি, শেখ ফজল মনি মুক্তিযোদ্ধা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, আরজু আমার সেজপুপুরি মেয়ে, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। ঘাতকের দল 3-3টি বাড়িতে আক্রমণ চালায়, এমনকি আমার ছোটপুর বাড়িতেও তারা গিয়েছিল। 15ই আগস্ট এই হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, আপনাদের সামনে এখানে আছে আমাদের তাপস এবং পরশ। পরশ আসো, আয়, চুপ করে বসে আছো, ওকে নিয়ে আসো। এদিকে
আজকে ওরা বড় হয়ে গেছে, 5 বছরের পরশ, 3 বছরের তাপস, বাবা মার লাশ গুলি খেয়ে পড়ে আছে, দুটি বাচ্চা পাশে যে চিৎকার করছে, বাবা ওঠো, বাবা ওঠো, মা ওঠো, মা ওঠো, কেউ সাড়া দেয়নি। আমার ফুপুর বাড়িতে, আমার ফুপু গুলিবিদ্ধ, ফুপুতে 2 বোন গুলিবিদ্ধ, আবুল হাসান আবদুল্লাহর স্ত্রী গুলিবিদ্ধ, তার ছেলে নিহত, শুধু তার মেয়ে আর একটা ছেলে, তারাই শুধু অক্ষত ছিল। কি নিষ্ঠুর নির্মম ঘটনা ঘটেছে আপনারা একবার চিন্তা করে দেখেন। আর সেই হত্যার পর বিচার চর কোনো অধিকার ছিল না আমাদের, মামলা করার অধিকার ছিল না। আমি আর রেহানা বিদেশে ছিলাম, সেই জন্য বোঝে বেঁচে গিয়েছিলাম। আর এই বাচ্চা কি দুঃসহ বাচ্চা, সেটা শুধু ভুক্তভোগীরাই জানেন। আমি জানি আমার এখানে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আছে, অনেকেই আপনজন হারিয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলা কি ভয়াবহ গ্রেনেড হামলা। হানিফ ভাই সহ আমাদের মায়া, হানিফ ভাই আমাদের নজীব, তারপর আমার সাথে ছিল মামুন সহ আমাদের নেতাকর্মীরা, আমাকে চারিদিক দিয়ে ঘিরে মানব ঢাল তৈরি করেছিল। আমার গায়ে কোনো স্প্লিন্টার লাগেনি, কিন্তু হানিফ ভাইয়ের মাথায় যে স্প্লিন্টারগুলি লাগছিল সেই রক্ত আমার গায়ে ছড়ে ছড়ে পড়ছিল। আর সেই গুলির আঘাতে আইভি রহমানকে আমরা হারাই, আমাদের 4 জন মহিলা কর্মী সহ আওয়ামী লীগের 22 জন নেতাকর্মী এবং 2 জন অজ্ঞাতনামা। সেই গুলিতে বা গ্রেনেডে আহত এই যে আমার বোনের অনেকেই তো এখানে অপেক্ষা করে বসে আছে, তাদের কেউ পায়ে পা শরীর তারা একরকম পঙ্গু, এরকম আওয়ামী লীগের আদা চাচা আমাদের কত নিবেদিত প্রাণ ছিলেন, এরকম কত কর্মীদের আমরা হারালাম। আর এখানেই তো ক্ষান্ত হয়নি, 15 আগস্টের পরে তো এই হত্যাকাণ্ড, এটাই ছিল বাংলাদেশের যেন একটা ঘটনা। তা আমি এটুকুই বলতে চাই যে এই যে একটা নিষ্ঠুর ঘটনা, 16 তারিখ পর্যন্ত লাশ পড়েছিল 32 নম্বরে। আজকে অনেকের অনেক কথা শুনি, আমার কাছে, আমি এখন সরকারে আছি, মানবাধিকারের কথা শোনায় আমাদেরকে, মানবাধিকার নিয়ে আমাদেরকে তত্ত্বজ্ঞান দেয়, এরকমও তো কতজনের কথা শুনি। কিন্তু আমার কাছে যখন এই কথা বলে বা দোষারোপ করে, তারা কি একবার ভেবে দেখে যে আমাদের মানবাধিকার কোথায় ছিল, যারা আমরা আপনজন হারিয়েছি, স্বজন হার বেদনা নিয়ে আমরা খেতে বেরিয়েছি, আমাদের তো কোনো, এই যে পরশ দাবস কিনে আমার ফুপু কী অবস্থায় ছিল, কোনো আশ্রয় তো ছিল না বলতে গেলে। দূর দূর সম্পর্কে আত্মীয় স্বজন তারা স্থান দিয়েছে, কারণ আমাদের তো সবাইকেই মেরে ফেলে দিয়েছে, কে কাকে আশ্রয় দেবে, কারোর প্রতি আমার কোনো দোষারোপ করি না, কিছুই করি না, কিন্তু এই বাংলাদেশে তো এই ঘটনা ঘটেছে, এটা আপনাদের মনে রাখতে হবে। আমরা যারা স্বজন হারিয়েছি আমরা তো হারিয়েছি, কিন্তু আমি যখন চিন্তা করি আমার দেশ কি হারিয়েছিল, এই বাঙালি জাতি, বাঙালি জাতি হিসেবে মর্যাদা পাবে, এই বাঙালি জাতি, জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, একটি স্বতন্ত্র রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটি জাতি, বাঙালি জাতি, জাতির পিতা বঙ্গবন্ধু সৃষ্টি করে দিয়ে গেছেন, যেখানে পাকিস্তানি আমলে কোনো বাঙালি তো ওই মেজর থেকে আর উপরে উঠতে পারেনি, হ্যাঁ মাত্র একজনই কর্নেলের পদ পেয়েছিল, আর সেখানে উচ্চ পদে বাঙালিরা, বাঙালির নিজস্ব সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী সব তো জাতির পিতা বঙ্গবন্ধু নিজের হাতে গড়ে দিয়ে গেছেন, আর মেজরদেরকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল করে গেছেন। উচ্চ পর্যায়ে, সচিব পর্যায়ে কোনো বাঙালি কোনোদিন স্থান পায়নি, অথচ মেধায়, শিক্ষায়, দীক্ষায় সব দিক থেকে বাঙালিরাই অগ্রগামী ছিল, তাদের কোনো স্থান ছিল না। স্বাধীন হয়েছিল বলেই তো তারা সেই উচ্চ পদে আসীন হতে পেরেছিলেন। বাঙালির যে একটা স্বাতন্ত্র্য জাতিসত্তা,
এবং একটি রাষ্ট্র, এটা তো জাতির পিতাই দিয়ে গিয়েছিলেন। তো দুর্ভাগ্য যে বেঈমান মুনাফিক সবসময় সব জায়গায় থাকে, আর যে পাকিস্তানি হানাদার বাহিনী বারবার জাতির পিতাকে হত্যা করে হত্যা করতে পারেনি, আর যে বাঙালিকে তিনি গভীরভাবে ভালোবেসেছেন, আমরা সন্তান হিসেবে যে বয়সে ছেলে মেয়ে বাবার হাত ধরে স্কুলে যায়, আমাদের তো সেই সৌভাগ্য হয়নি। বাবার সাথে তো দেখা জেলখানায়, মাসে দুইবার দেখা করার একটা অনুমতি ছিল। ওই স্কুল থেকেও রিক্সায় করে জেল গেটে যেয়ে নেমেছি, কলেজ থেকে রিক্সায় করে জেল গেটে নেমেছি, ইউনিভার্সিটিতে যখন পড়ি ওই রিক্সায় করে জেল গেটে নেমেছি, বাবার সাথে যেদিন ইন্টারভিউ, এইভাবেই তো দেখা হয়েছে। আর যখন বাইরে ভীষণ ব্যস্ত। আমরা কতটুকু পেয়েছি বাবার স্নেহ ভালোবাসা, কিন্তু হ্যাঁ, আমার বাবা যখন মানুষকে ভালোবাসতেন আমাদেরও ভালোবাসতেন। যতটুকু পেয়েছি যে ভালোবাসার স্নেহ তিনি দিয়েছেন সেটা অতুলনীয়, এটা কারোর সাথে তুলনা হয় না। এই বাঙালিকে এত গভীরভাবে ভালোবেসেছেন, তাকে যখন বিশ্ব নেতারা সতর্ক করেছেন, মিসেস গান্ধী নিজে বলেছিলেন যে কিছু একটা হচ্ছে আপনি সতর্ক হন, তার জবাব দিয়েছিলেন না এরা তো আমার সন্তানের মতো, এরা আমাকে কেন মারবে, কোনো বাঙালি তাকে মারতে পারে এটা তিনি কোনোদিন বিশ্বাসই করেননি। আর এই বিশ্বাসঘাতক যারা আজকে যখন তাদের দল হয়ে গেছে, তাদের লোক হয়েছে, তারা বড় বড় কথা বলে। আজকে আপনারা দেখেছেন সারা পৃথিবী জুড়ে কিছু লোক আছে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপকর্ম করে যাচ্ছে, এরা কারা, যারা এই দেশে বিভিন্ন বিভিন্ন অপরাধ করে দেশ থেকে ভেগেছে, হয় যুদ্ধাপরাধী যাদের বিচার আমরা করেছি তাদেরই ছেলে পেলে, 15 আগস্টের খুনি যাদের আমরা বিচার করেছি তাদেরই আপনজন, আর কিছু অপরাধী যারা এখান থেকে অপরাধ করে পালিয়ে যেয়ে নানা ধরনের অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে করে বেড়াচ্ছে। কাজে এ বিষয়ে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে যেন মানুষ বিভ্রান্ত না হয়। 15 আগস্ট এরপর থেকে এই দেশে একটার পর একটা কু হয়। আজকে গুম খুনের কথা বলে, এই গুম খুন এদেশে তো সৃষ্টি করেছে জিয়াউর রহমান। আমাদের তো মহানগর ছাত্রলীগের মফিজ বাবুকে যে তুলে নিয়ে গেল, কই তার লাশ তো আর কোনোদিন তার পরিবার পায়নি। ঠিক এইভাবে সারা বাংলাদেশে আমাদের অনেক নেতাদেরকে হত্যা করেছে। আমরা আন্দোলন করতে গেছি কিসের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। কারণ 75-এ 15-ই আগস্ট এই হত্যাকাণ্ডের পর ক্ষমতা তো ছিল ক্যান্টনমেন্টে বন্দি, মানুষের কাছে তো আর ক্ষমতা ছিল না। গণতন্ত্র হচ্ছে মানুষের শক্তি, মানুষের শক্তির কাছে ছিল না, ছিল ওই ক্যান্টনমেন্টে আটকা। সেখান থেকে যেরকমভাবে হুকুম দিয়েছে তেমন দিয়েছে। আজকে ভোটের অধিকার নিয়ে, ভোট কারচুপি নিয়ে কথা বলে, এই কারচুপির সৃষ্টি তো জিয়াউর রহমানের, এবং তারপরে একের পর এক যারা এসেছে কুর্দি পরে ক্ষমতায় উঠেই, ক্ষমতায় যেয়ে বসে দল বানিয়েই কুর্দি খুলে রাজনীতিবিদ হয়ে গেছে, কিন্তু রাজনীতিবিদদের গালি দিয়েই তো ক্ষমতায় গেছে। তাও দেশের উন্নতিটা করবে কোথায়? জাতির পিতা তো চেয়েছিলেন এই দেশটাকে সার্বিকভাবে উন্নয়ন করতে, যাতে গ্রামের মানুষ পর্যন্ত তার জীবন জীবিকার সুযোগ পায়, উন্নত জীবন পায়, সেই চিন্তা থেকেই তো তার স্বাধীনতা। এবং এই স্বাধীনতা ছিল বলেই তো বাংলাদেশ একটা নিজের পরিচয় পেয়েছিল এবং বাংলাদেশের মানুষ আশার আলো দেখত, কিন্তু সেই আলোটাই তো নিভিয়ে দিয়েছিল 15-ই আগস্ট। 15-ই আগস্ট শুধু আমাদের যে পারিবারিক ক্ষতি তা তো না, একটা জাতির জন্য ক্ষতি করে গেছে, দেশের জন্য ক্ষতি করে গেছে। যুদ্ধবিধ্বস্ত একটা দেশ, মাত্র 3.5 বছর তিনি হাতে পেয়েছিলেন, সে বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে স্বল্পোন্নত দেশ হিসেবে করে দেশের আর্থসামাজিক উন্নয়নের কর্মসূচি তিনি ঘোষণা দিয়েছিলেন,
কিন্তু তা বাস্তবায়ন করে যেতে পারেননি। যদি বাস্তবায়ন করতেন, স্বাধীনতার 10 বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারত। যে যাত্রাটা শুরু হয়ে গেছিল সেটা তো থামিয়ে দেওয়া হলো। জাতির পিতা যেখানে প্রবৃদ্ধি 9.5 ভাগে উন্নীত করেছিল, কই জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া কেউ কি পেরেছে সেই জায়গা পৌঁছাতে? পারেনি। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তাহলে কত বাধা অতিক্রম করতে হয়েছে। আমার অবর্তমানে আওয়ামী লীগ আমাকে যখন সভাপতিতে নির্বাচিত করে, আমি যখন দেশে ফিরে আসি, আমরা পরিকল্পনা নিই, কিন্তু ক্ষমতায় যেতে না পারি বারবার মৃত্যুর মুখে পড়তে হয়েছে, বারবার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। তারপরেও আমি বলবো, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী বা আমাদের সহযোগী সংগঠন এবং বাংলাদেশের জনগণ, তাদের ভোটেই বারবার আমরা নির্বাচিত হয়েছি। নির্বাচিত হয়ে সরকার এসেছি বলেই তো আজকে দেশটাকে আমরা উন্নতি করতে পেরেছি এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, যেটা আমাদের সিদ্ধান্তই ছিল যে 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব, 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব এবং দেশকে একটা পর্যায়ে আমরা নিয়ে যাব যেটা বাংলাদেশের মর্যাদা বিশ্বে বৃদ্ধি করবে। আমরা সেই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটাই বোধহয় যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা যুদ্ধ অপরাধী বা সেই যুদ্ধ অপরাধীদের আওলাদ বুইনের যারা আছে, তারা 15ই আগস্টের ঘাতকের যারা এই পরিবার পর্যন্ত তারা, এবং স্বাধীনতা বিরোধী এদেরই প্রচেষ্টা সবসময় বাংলাদেশকে টেনে নিচে নামানো। তাই যতই আপনি উন্নতি করেন আর যাই করেন, তাদের কোনো কিছুতেই ভালো লাগে না, কোনো কিছু তারা ভালোভাবে দেখে না। কী অবস্থা ছিল ঢাকা শহরে বিএনপির আমলে, আপনারা একবার চিন্তা করে দেখেন তো। অনেক পিছনে যেতে হবে না, 2001 সাল থেকে 2006 তো সকলের মনে আছে। বিদ্যুতের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার, এই বিদ্যুৎ দিতে পারে না, মানুষ যখন আন্দোলন করে সেই কানসাটে গুলি করে কত মানুষকে হত্যা করলো। সার পায় না কৃষক, সারের দাবি নিয়ে মাঠে নামছে, 18 জন কৃষককে হত্যা করেছে। মজুরি পায় না শ্রমিক, শ্রমিক যখন আন্দোলন করে রোজার দিন, কী খেয়ে তারা রোজা রাখবে? সেই রোজার দিনে গুলি করে 17 জন শ্রমিককে এই খালেদা জিয়া হত্যা করেছিল। কাজে এভাবে তারা তো হত্যা করেই মানুষের মুখটা বন্ধ করতে চেয়েছিল। বিদ্যুৎ এবং পানির দাবিতে বিএনপির নেতারা মাঠে নামতে পারেনি, জনগণ ধাওয়া দিছে। সেই দৌড় সালাহউদ্দিনের কথা মনে আছে নিশ্চয়ই সবার। আমরা 1996 থেকে 2001 ক্ষমতা থেকে যে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে গেলাম, খালেদা জিয়া ক্ষমতা এসে সেটা আরও কমিয়ে দিল। 1600 মেগাওয়াট থেকে 4300 মেগাওয়াট করেছিলাম, সেটাকে কমিয়ে 3400 মেগাওয়াট ছিল, সেখানে 3200 মেগাওয়াটে নামিয়ে আনি। আমরা 2009 যখন সরকার গঠন করি, তারপর থেকে আমাদের প্রচেষ্টা, আমরা ওয়াদা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, আমরা কিন্তু আমাদের ওয়াদা রক্ষা করেছিলাম। এমনকি করোনা ভাইরাসের সময়ও এই বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে আমরা প্রতিটি ঘর আলোকিত করি। দুঃখের বিষয় হলো, একে তো করোনা, এই করোনার সময় মহামারী, এই অতিমারির কারণে যেখানে সারা বিশ্ব অর্থনৈতিক মন্দা, তার উপর মরার উপর খাড়ার ঘা আসলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এই যুদ্ধের সাথে হলো আমেরিকার স্যাংশন দিয়ে রাশিয়ার কতটুকু ক্ষতি করতে পেরেছে আমি তা জানি না, কিন্তু সারা বিশ্বের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, এমনকি আমেরিকার মানুষকে। আজকে আপনি জানেন আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, প্রত্যেকটা দেশ, উন্নত দেশ, বিদ্যুতের অভাব, নির্দেশ দেওয়া হয়েছে সীমিত আকারে বিদ্যুৎ ব্যবহার করবে। পানির অভাব, ইংল্যান্ডে তো বলে দিয়েছে রোজ গোসল করতে পারবে না, রোজ কাপড় ধুতে পারবে না, অল্প সময়ের জন্য করতে পারবে। জার্মানিতে গরম পানি ব্যবহার করতে পারবে না কেউ, কারণ বিদ্যুতের অভাব, পানির অভাব। আগামীতে শীতকালে তাদের কী অবস্থা হবে
সেটা নিয়ে তারা শঙ্কিত সবাই। আমেরিকায় ঠিক একই অবস্থা, তেলের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে, খাবারের দাম বেড়ে গেছে, সারা বিশ্বে খাদ্য অভাব, সমগ্র বিশ্বে খাদ্য অভাব। ইংল্যান্ডের মানুষ যারা তিন বেলা খেত, এক বেলার খাবার বাদ দিতে হয়েছে তাদেরকে, তারা এখন মাত্র দুই বেলা খেতে পারবে, তাও স্বল্প পরিমাণে, দোকানে গেলে সব জিনিস কিনতেও পারে না। আমেরিকায় যারা উচ্চবিত্ত ছিল তারা এখন নিম্নবিত্ত যে সব জায়গা থেকে বাজার করে সেখানে নেমে এসেছে। সারা দেশে রিফিউজি, বিশ্বব্যাপী রিফিউজি সৃষ্টি, এই যুদ্ধের তো এটাই ফলাফল, স্যাংশনের এটাই তো রেজাল্ট, এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে পরিবহন খরচ যেটা $800 পাওয়া যেত সেটা এখন $2400 থেকে $3000, সারা বিশ্ব প্রত্যেক জিনিসের এরকম মূল্য বৃদ্ধি। হ্যাঁ, আমরা ওই জন্য আমাদের উদ্যোগ নিতে হয়েছে, তেল আমরা বেশি দামে কিনি, কম দামে এখানে দিই, ভর্তুকি দিই, কিন্তু সেই তেল প্রতিবেশী দেশে চলে যায়, যার জন্য প্রতিবেশী দেশের সাথে সামঞ্জস্য রেখেই তেলের দাম বাড়াতে হয়েছে সত্য। তারপর আমাদের চেষ্টা আছে যে মানুষের কষ্টটা দূর করা। গতকালকে আপনারা জানেন যে আমরা অনেক হিসাব নিকাশ করে যখন আমরা দেখলাম যে স্মাগলিংটা বন্ধ হয়ে গেছে, আমরা কিছু সাশ্রয় করতে পারছি, আমরা তেলের দাম ইতিমধ্যেই 5 টাকা করে কমিয়ে দিয়েছি। কারণ আমাদের লক্ষ্য সবসময় মানুষের দিকে তাকানো। পণ্য, খাদ্যপণ্য সারা বিশ্বব্যাপী দাম বেড়ে গেছে, আমাদের, আমরা যেখান থেকে গম কিনি বা সার কিনি সেখানে সব এক এমন একটা অবস্থা, কাজে ইতিমধ্যে যদিও আমরা এখন উদ্যোগ নিয়েছি আমরা কিনতে পারবো, তারপরেও আমাদের দেশের মানুষ যাতে কষ্ট না পায়। আমরা যখন করোনা হয়েছিল আপনারা জানেন তখন আমরা বিশেষ প্রণোদনা দিয়েছিলাম, শ্রমিকরা যাতে তার মজুরি পায়, কৃষক যেন চাষ করতে পারে, এমনকি আমি ধন্যবাদ জানাই আমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, আমাদের অন্যান্য মহিলা আওয়ামী লীগ থেকে শুরু করে, শ্রমিক লীগ থেকে শুরু করে, যত অঙ্গ সহযোগী সংগঠন আছে যুব মহিলাদের সারা বাংলাদেশে, প্রত্যেকেই কিন্তু মাঠে নেমে গিয়েছিল, কৃষকদের পাশে দাঁড়িয়েছে, ধান কেটে দিয়েছে, ঘরে পৌঁছে দিয়েছে, কারণ করোনার জন্য যোগাযোগ নাই, যাতায়াতের অসুবিধা, সেখানে কৃষি শ্রমিক পাওয়া যায় না, কিন্তু আমাদের কর্মীরা তো মানুষের পাশে ছিল। এবং আমি মনে করি যে এখনও আমাদের সবার থাকা উচিত মানুষের পাশে, এবং বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে পানি ব্যবহারে, জ্বালানি তেল ব্যবহারে সবাইকে কিন্তু সাশ্রয়ী হতে হবে। এক ফোঁটা পানি যেন অতিরিক্ত না হয়, যে পানির অভাব ছিল প্রথম সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমরা করে সুপেয় পানির ব্যবস্থা ঢাকা শহরের জন্য করি, দ্বিতীয়বার এসে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ফেজে সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ আমরা পাগলা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং অন্যান্য আরও এভাবে আমরা করে পানির সাপ্লাইটা আমরা ঠিক রাখি। কিন্তু প্রত্যেকে যে পানি ব্যবহার করেন, আপনাদের নিজেদের বাসা সেটা ফ্ল্যাট হোক আর যেখানে হোক, যে ট্যাঙ্কি দিয়ে পানি আসে আপনার ঘরে যে পানিটা আপনি পান, নিয়মিত ওই ট্যাঙ্কিগুলি পরিষ্কার, পানির ট্যাঙ্কগুলি পরিষ্কার করতে হয়, যাতে পানিটা কিন্তু ওখানে এসে খারাপ হয়, সেদিকে আপনাদের দৃষ্টি দিতে হবে, পাইপ লাইনগুলি ঠিক আছে কিনা দিতে হবে। তারপরে আমরা কিন্তু ঢাকা শহরে অনেক এলাকায় ইতিমধ্যে পাইপ লাইন পরিবর্তন করেছি, এমনকি যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য সে হাতের জির প্রকল্প সহ আজকে মেট্রো রেল, বা আমাদের পূর্ব পশ্চিম যোগাযোগ ছিল না, সেই যোগাযোগ সৃষ্টির জন্য ব্রিজ, রাস্তা অনেকগুলি ইতিমধ্যে আমরা করে দিয়েছি, এবং রাস্তাগুলি চওড়া করা, ফুটপাথগুলি যাতে চালু থাকে সেই ব্যবস্থা করা, বিভিন্ন কাজ আমরা করে যাচ্ছি। তাছাড়া জলাধারগুলি রক্ষা করতে হবে, আগুন লাগলে পানি পাওয়া যায় না, অত যেখানে একসময় শুধু জলাধারই ছিল সেখানেই এত বিল্ডিং উঠে গেছে যে পানি নাই, আগুন লাগলে সুইমিং পুল থেকে পানি আনতে হয়, সেটা যেন না হয়। প্রত্যেকটা এলাকায় হেজে মজে যাওয়া যত খাল এবং পুকুর, এটা সারা বাংলাদেশব্যাপী, সেগুলিকে পরিষ্কার করে সেগুলি আবার জলাধার যাতে সৃষ্টি হয়, আমরা কিন্তু সেই পদক্ষেপ নিচ্ছি। আপনারা দেখেছেন ইউরোপের বিভিন্ন দেশ নদীগুলি শুকিয়ে যাচ্ছে, এমনভাবে শুকিয়ে যাচ্ছে যে এখন জাহাজ চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা ভয়াবহ অবস্থা কিন্তু বিশ্বে, সারা বিশ্বব্যাপী কিন্তু দুর্ভিক্ষের পদধ্বনি।
কিন্তু আমাদের যেহেতু মাটি আছে, মানুষ আছে, আমাদের মাটি উর্বর, এই জন্য আমি সকলকে আহ্বান করেছি, যার যতটুকু জমি আছে যে যা পারেন নিজেরা উৎপাদন করেন, যেন বিশ্বের এই খাদ্য মন্দাটা আমাদের উপরে এসে না পড়ে। হ্যাঁ, যেটা আমরা আমদানি করতে পারবো না, কিন্তু তার বিকল্প দেশে উৎপাদন করে যেন আমরা আমাদের ঘূর্ণিবৃত্তি করতে পারি, সেজন্য আমাদের সকলকেই সজাগ থাকতে হবে। করোনার সময় আমরা অনেক প্রকল্পের কাজ ধীরগতি করে দিয়েছি বা বন্ধ করে দিয়েছি, কিন্তু মানুষের কাছে অর্থ পাঠানো, খাবার পাঠানো, মানুষের সুবিধা যাতে হয় তার ব্যবস্থা আমরা করেছি। বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, বিনা পয়সা আমরা টেস্ট করাচ্ছি, এবং যারা এখন একটা ডোজ নিয়েছে তারা যেন দুটো ডোজ নিয়ে নেয়, তিনটা ডোজ বুস্টার নিয়ে নেয়, এবং খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়া উচিত। আপনাদের মনে আছে সবসময় সেপ্টেম্বর অক্টোবরে যে কিন্তু আবার করোনা ধাক্কা দেখা দেয়, তাই তার আগেই আমাদের বোধহয় সকলকে এই ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত, অন্তত যারা এখন পর্যন্ত বুস্টার নেননি বা দ্বিতীয় ডোজ দেননি। এটা আপনাদেরও উচিত মানুষকে এই ব্যাপারে সচেতন করা এবং তারা যাতে নেয় সে ব্যবস্থা করা। আমরা আমাদের করোনার সময় নগদ টাকা 35 লক্ষ মানুষের কাছে আমরা নগদ টাকা পৌঁছে দিয়েছি, এবং এমন কোনো শ্রেণী পেশা নাই, সেই মসজিদের ইমাম মসজিদ বা আমাদের প্রাইমারি স্কুলের টিচার, যেগুলি এমপিওভুক্ত না তারা, এরকম সব শ্রেণীর, মানে এমনকি আপনার রিক্সা পিছনে যারা আর্ট করে তারাও বাদ যায়নি। আমরা কিন্তু সকলের কাছে নগদ টাকা সাহায্য দিয়েছি, খাদ্য সাহায্য দিয়েছি, সারা বাংলাদেশব্যাপী আমরা সেই সাহায্য দিয়েছি, প্রণোদনা দিয়েছি, যাতে ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকে। প্রত্যেকটা ব্যবসায়ীকে এই প্রণোদনার যে অল্প সুদ সেখানেও আমরা ভর্তুকি দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য যাতে থাকে, কলকারখানা যেন চলে, শিল্প কলকারখানা যেন চলে, আমার কৃষক যেন কৃষি কাজ সুষ্ঠুভাবে করতে পারে, তার জন্য সব ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। কাজে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই এই ব্যবস্থা নিয়েছি। এখন বিদ্যুৎ আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলাম, এখন তেলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম এত বেড়ে গেছে, অন্যান্য সব কিছুর দাম বেড়ে গেছে, কয়লার দাম বেড়ে গেছে, আমাদের যে সীমিত গ্যাস যেটুকু আমাদের আছে আমরা তো তা উত্তোলন করছি, বাড়াচ্ছি, কিন্তু গ্যাস কিন্তু একটা কূপে চিরস্থায়ী না, এটাও সবাইকে মনে রাখতে হবে, তার কিন্তু একটা পরিমাণ আছে। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি, সেজন্য আমাদের বিদ্যুৎটা কিছুটা সাশ্রয় করতে হচ্ছে। আমরা কিন্তু একবার রুটিন করে লোডশেডিং দিচ্ছি, যেন মানুষ এমনি কষ্ট না পায় যে হঠাৎ করে না যাবে, সেটা করা হচ্ছে আমাদের কিছু সাশ্রয় করার জন্য। আমরা যদি এখন থেকে সাশ্রয়ী না হই, আগামী দিনে যে আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী যে মন্দা সৃষ্টি হয়েছে তার ধাক্কায় আমরা আরও ক্ষতিগ্রস্ত হতে পারবো, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই পদক্ষেপগুলি নিয়েছি। যে আমাদের সবসময় এটাই চেষ্টা যে মানুষের জন্য কোনো রকম কষ্ট না হয়, সেটা আমরা সবসময় দেখতে চাই। আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছিলাম বলেই আমি কিন্তু সারা বাংলাদেশে ভিডিও কনফারেন্সিং করেছি, কথা বলেছি মানুষের সাথে, এবং আমাদের অর্থনীতি চাকা গতিশীল থাকে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। বাংলাদেশ এই ২০০৯ থেকে আজ ২২, এর মধ্যে বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল দেশেই শুধু উন্নীত হয়নি, আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ করেছি, পদ্মা সেতু নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছিল, দুর্নীতির চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, নিজেদের টাকায় পদ্মা সেতু করেছি। এই পদ্মা সেতু শুধু সেতুই না, এই পদ্মা সেতু শুধু সেতু না, এই পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সম্মান, বাংলাদেশের আত্মমর্যাদাবোধ। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি, আমরা কারো কাছে মাথা নাওয়াবো না, হেরে যাব না, মিথ্যা অভিযোগ মাথা পেতে নেব না, তাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। এই সেতু নির্মাণের ফলে আজকে দক্ষিণ অঞ্চলের সাথে যোগাযোগ সৃষ্টি হয়েছে, খাদ্য পণ্য থেকে শুরু করে সব চলে আসছে, ঢাকায় একমাত্র আমাদের হোলসেল মার্কেট কাওরান বাজার, এখানে এক জায়গায় থাকবে না, ঢাকার চারদিকে চারটা হোলসেল মার্কেট করে দেওয়া হবে, বিশেষ করে পদ্মা সেতু থেকে দক্ষিণ অঞ্চলে যে পণ্য আসবে সেজন্য দক্ষিণে থাকতে পারে, উত্তরে এরকম আগে আমরা কিছু করেছিলাম, সেখানে একটা মার্কেট করা হয়েছিল, সেটা করোনার সময় আমরা সেটা হাসপাতালে রূপান্তর করি, কাজে সেটা হাসপাতালে থাকবে, আমরা নতুনভাবে আবার জায়গা খুঁজে করব, এভাবে আমরা করে দেবো যেন ভিতরে যানজটও কমে, আর সেই সাথে সাথে আমাদের পণ্য যাতে বেচাকেনা হয় তার ব্যবস্থাও আমরা করে দেবো। কাজে আমরা এটুকু বলি যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে লাভ নেই,
আজকাল আন্দোলন কেউ কেউ শ্রীলঙ্কা বানাচ্ছে বাংলাদেশে। আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই, যেহেতু আপনারা নেতাকর্মী, আপনাদের অনেক জায়গায় হয়তো কথা শুনতে হয়, জবাবও দিতে হয়। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না, হতে পারে না। বাংলাদেশ তো শ্রীলঙ্কার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো বিএনপির আমলে হয়েই গেছে। 2001 থেকে 2006 বিএনপি যখন ক্ষমতায় ছিল, পাঁচবার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার, মানুষের কর্মসংস্থান নাই, তার উপর জঙ্গিবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা, সারা বাংলাদেশে 500 জায়গায় গ্রেনেড হামলা, আমাদের কিবরিয়া সাহেবকে হত্যা করা হলো, এরকম বিভিন্ন জায়গায় আমাদের গ্রেনেড হামলা হলো, তখন তো একটা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এক অর্থনীতি সম্পূর্ণ স্থবির। তখনই তো মানুষ রাস্তায় নামলো, তখনই তো মানুষ রাস্তার মধ্যে বাধ্য হলো। কাজী শ্রীলঙ্কা তো আমরা ওটা দেখে ওখান থেকে তো বাংলাদেশকে উদ্ধার করে আমরা নিয়ে এসেছি। আজকে বাংলাদেশ কেন শ্রীলঙ্কা হবে? আমাদের যে অর্থনৈতিক গতিশীলতা, সেটা যাতে অব্যাহত থাকে এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশটাতে এগিয়ে যেতে পারে, আমরা অত্যন্ত সুপরিকল্পিতভাবেই সেটা আমরা তৈরি করি। অর্থাৎ একটা অর্থনীতি খালি একটা অর্থনৈতিক কথা বললেই হবে না, এই অর্থনীতিতে আমাদের কী কী কাজ করতে হবে এবং সেটা চলমান থাকবে না, গতিশীলতা থাকবে কি না, সেটা মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের বাজেট তৈরি করি, আমরা উন্নয়ন পরিকল্পনা তৈরি করি। আমাদের প্রত্যেকটা উন্নয়ন পরিকল্পনার আগে, আমরা গ্রহণ করার আগে আমরা এটা চিন্তা করি যে এই উন্নয়নটা সম্পন্ন হলে পরে আমার দেশের কী উন্নতিটা হবে। আমরা এইটা চিন্তা করি না যে এই উন্নয়ন প্রকল্প নিলেই এই বিরাট অঙ্কের টাকার একটা উন্নয়ন প্রকল্প, এখানে মোটা টাকার কমিশন খেতে পারবো, সেই চিন্তা করে শেখ হাসিনা কোনো প্রকল্প নেয় না, এটা হলো বাস্তবতা। আমাদের চিন্তা হচ্ছে আমি এই প্রকল্প করব, এই প্রকল্প করলে এর থেকে আমার দেশ কী পাবে, দেশের মানুষ কী পাবে, দেশের মানুষের কী আসবে, আমরা কিন্তু সেই পরিকল্পনা করি, আর সেইভাবে পরিকল্পনা করেই আমরা এগোচ্ছি। যেমন এখনও যখন যুদ্ধ লাগলো, একে তো করোনা, তারপর যুদ্ধ, বাজেট এবং আমার উন্নয়ন প্রকল্প, আমরা সাথে সাথে উন্নয়ন প্রকল্পের প্রত্যেকটা বাজেট এ বি সি ডি করে আমরা পরিকল্পনা করে নিয়েছি, কোন কোনটা দ্রুত শেষ হবে, সেখানে বেশি অর্থ দিয়ে দ্রুত শেষ করে দেওয়া, যাতে তার ফলাফলটা দেশের মানুষ পায়, দেশের অর্থনীতিতে যুক্ত হয়। কোনগুলি ধীরে চললে আমাদের কোনো ক্ষতি নেই বা একটু ধীরে যাওয়ার মতো, সেগুলি আলাদা। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পদক্ষেপ পরিকল্পনা করে নিয়েছি। আমরা কখনো ধার করে ঘি খাই না, এবং আমাদের যে ডেট এটা কিন্তু এমন অবস্থা না যে কারোর কাছে আমরা আটকা পড়ে যাব। বাংলাদেশ একটি দেশ যেখান থেকে আমরা যে সমস্ত ঋণ নিচ্ছি সময় মতো তা পরিশোধ করে যাচ্ছি, বাংলাদেশে সেই রেকর্ড আছে, সেটা আমরা কিন্তু খুব সতর্কতার সাথে করে দিচ্ছি। আজকে এই সতর্কতার সাথে পরিকল্পিতভাবে সমস্ত প্রকল্প নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি বলেই তো এত বাধা বিপত্তি, এত কিছু, বিএনপির অগ্নি সন্ত্রাস, রেলগাড়ি কিনলাম জ্বালিয়ে পুড়িয়ে দিল, বাস কিনলাম জ্বালিয়ে দিল, জীবন্ত মানুষগুলিকে তারা পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। মানবতার কথা বলে, যারা অগ্নি সন্ত্রাস করে জীবন্ত মানুষকে হত্যা করে, তাদের মুখ থেকে মানবতার কথা শুনতে হয়, তাদের মুখ থেকে আমরা মানবতার কথা শুনি, মানবাধিকারের কথা শুনি, যারা সাধারণ মানুষকে বেঁচে থাকার অধিকার দেয়নি। আজকে সেই সমস্ত মানুষ আগুনে পড়া, পঙ্গু হয়ে আছে, জীবনে কাজ করে খেতে পারে না, আমি আমার সাধ্যমতো তাদের সাহায্য করছি, পরিবারগুলিকে সাহায্য করে যাচ্ছি, আর যারা বাপ দেখছে ছেলে মারা যাচ্ছে, এই অবস্থা তো বাংলাদেশে কাজী এই অবস্থা সৃষ্টি করেছিল তো তারা 2013-তে 14-তে 15-তে একটার পর একটা ঘটনা তারা ঘটাতে চেষ্টা করেছে, আর এখনও করে যাচ্ছে, এখনও করে যাচ্ছে। আমি আরেকটা কথা বলতে চাই, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল? অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে, বয়োবৃদ্ধ মানুষ বা অসুস্থ,
হাঁটতে চলতে বসতে উঠতে বসতে অসুবিধা, শুলে একজন না ধরলে উঠতে পারে না, জেলখানায় যখন এই অবস্থা দেখেছি তো যে ঠিক আছে যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে ভুরুটুরু একে হাসপাতালে যান, আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছে বলে কোন মুখে, আমার কথা সেখানে আমার কাছে বলে কোন মুখে, জিয়াউর রহমান আমার বাবা মা ভাই তাদের হত্যা, তাদেরকে ইনডেমনিটি দিয়ে, খুনিদেরকে ক্ষমা করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল, এরশাদ এসে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিল, রাষ্ট্রপতির পদপ্রার্থী হওয়ার সুযোগ দিল, খালেদা জিয়া ক্ষমতা এসে আরও এক ধাপ, 96 সালে আমরা সরকারে এসে সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে দিয়ে আমরা খুনিদের বিচার কাজ শুরু করি। 1998 সালের 8ই নভেম্বর তখন জাস্টিস গোলাম রসুল সাহেব তিনি জজ ছিলেন, তিনি রায় দেবেন তিনি যাতে কোর্টে যেতে না পারেন, এই খালেদা জিয়া হরতাল ডেকেছিল না, 8ই নভেম্বর হরতাল ডাকলো কেন, যাতে জজ সাহেব কোর্টে না যেতে পারে, খুনিদের রায়টা দিতে না পারে, সেই বাধা তারা দিয়েছে। তিনি অত্যন্ত সাহসী ছিলেন, কোর্টে গেছেন রায় দিয়েছেন। 2001-এ আমি সরকারে আসতে পারিনি, কেন পারিনি, কারণ আমি গ্যাস বিক্রি করতে রাজি হইনি, ভারত গ্যাস কিনবে আমি আমার গ্যাস বিক্রি করব না, আমেরিকান কোম্পানি গ্যাস বেচবে, আমি তাদের বলে দিচ্ছি আমি তো আমার নিজের দেশের গ্যাস বেচবো না, চক্রান্ত করা হলো, কারা কারা চক্রান্ত ছিল আমার আমি জানি, যাক আমরা আসতে পারলাম না ক্ষমতায়, ঠিক আছে আমরা সেটাই মেনে নিচ্ছি যে আসতে পারলাম না। খালেদা জিয়া ক্ষমতা আসার পরে কি করেছে, সেই খুনি সাজাপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত আসামি এমনকি 3রা নভেম্বর হত্যাকাণ্ডের রায় দেবে সেই আসামিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দিয়ে তাকে প্রমোশন দিয়েছে, রাষ্ট্র একজনকে প্রমোশন দিয়েছে আবার একজনকে প্রমোশন দিয়ে রাষ্ট্রদূত করে আর এক দেশে পাঠিয়েছে। 15ই ফেব্রুয়ারি 96 সেই নির্বাচনের কথা নিশ্চয়ই মনে আছে, সেটি ভোটারবিহীন নির্বাচন খালেদা জিয়া করেছিল, সেই নির্বাচনে কর্নেল রশিদ ফারুক আর হুদা প্রার্থী, ফারুককে জিতাতে পারেনি কিন্তু রশিদ আর হুদাকে জিতালো, হুদাকে এনে পার্লামেন্টে বসালো, এই খালেদা জিয়া, যারা আমার বাবার হত্যাকারী মায়ের হত্যাকারী তাদেরকে সে পার্লামেন্টে এনে বসিয়েছে, পার্লামেন্ট সদস্য করেছে। খালেদা জিয়ার ছেলে মারা গেল কোকো, শত হলেও একটা মা সেটা মনে করে এই এত কিছু করার পরেও, আর আমাকে তো হত্যার চেষ্টা বারবার, কারণ আপনার মনে আছে 21 আগস্ট গ্রেনেড হামলার আগে বক্তৃতা দিল শেখ হাসিনা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতা কোনোদিন হতে পারবে না, তো আল্লাহ তার ডাক শুনেছে, এখন তিনি কিছুই হতে পারেননি, এটা হলো বাস্তব কথা। যা হোক আমি আমার জায়গা আছি, শুধু তাই না যেদিন কোটালীপাড়া বোমা হামলা করে বোমা পুঁতে রাখে তখনও খালেদা জিয়ার ঘোষণা ছিল আওয়ামী লীগ 100 বছরেও ক্ষমতায় যেতে পারবে না, দেখুন সবসময় তার বক্তৃতা আছে অনেক কিছু সামনে বলে ফেলে, এবং এদেশের যত বোমাবাজির পিছনে তাদের যে হাত আছে এতে কোনো সন্দেহ নাই। আমি এই কথার পর জিজ্ঞেস করব, 21 আগস্ট গ্রেনেড হামলা করে যারা আমাকে হত্যা করে সেই বিচারটা হতে দেয়নি, সেই যতগুলি আলামত ছিল নষ্ট করেছে, জজ মেয়ার নাটক সৃষ্টি করেছে, যে এই ধরনের ঘটনা ঘটালো তার জন্য আমাদের কাছে
এত করুণা দয়া চায় কিভাবে? সেটাই আমার প্রশ্ন, যে বারবার যারা আমাকে হত্যা করতে চেয়েছে তারপরে তো আমরা করেছি করুণা। খালেদা জিয়ার ছোট ছেলে মারা গেছে, আমার তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, সময় নির্দিষ্ট করা হয়েছে, আমি গেছি, আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে, আমাকে ঢুকতে দেয়নি। কত বড় অপমান! খালি মনে হলো যে তুমি খালেদা জিয়া জিয়াউর রহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পর পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসতা, আর এখন আমাকে ঢুকতে দেবে না, আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ, গেট বন্ধ, আমাকে ঢুকতে দিল না। জীবনে কখনো এইরকম ইনসাল্ট করবে? সে তারপরেও তার জন্য দয়া দেখাতে হবে, তো দয়া তো দেখিয়েছি, আর কত দয়া দেখাবো? যে আমাকে খুন করতে চেয়েছে, যে আমার বাবা মা ভাই বোনের হত্যার সঙ্গে জড়িত, তার জন্য যথেষ্ট দয়া দেখানো হয়েছে। যে আমার হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, পঙ্গু করেছে, নির্যাতন করেছে, দিনের পর দিন নির্যাতন করেছে, অনেক দয়া দেখানো হয়েছে, এর বেশি আর দয়া আমাদের পক্ষে দেখানো সম্ভব না। এখন তারা আরেকটা নাটক সাজাচ্ছে, আপনারা দেখেছেন যে গাড়িতে করে উনি হলুদ শাড়ি পরে হাসপাতালে গেলেন, এখন রিপোর্টে খুবই খারাপ অবস্থা, বিদেশে না পাঠালে নাকি চিকিৎসা হবে না, এবার কেউ তো চমৎকার চিকিৎসা করেছে, সব থেকে আধুনিক চিকিৎসা, সব থেকে এক্সপেন্সিভ চিকিৎসা তাকে দিচ্ছে। আসামিকে কে কবে বিদেশে পাঠায় চিকিৎসার জন্য? তাহলে তো কারাগারে কোনো আসামি আর বাদ থাকবে না, সবাই দাবি করবে যে আমাদেরকেও তারা চিকিৎসার জন্য বিদেশে পাঠান। তা আমরা কি সবাইকে পাঠাবো? আমরা কি সবাইকে পাঠাবো? যাক, আমি অনেক দুঃখের কথাগুলি বললাম, নানাভাবে নানা রকম অপপ্রচার চালানোর চেষ্টা, সোশ্যাল মিডিয়া ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুযোগ তারা নিচ্ছে, এখন সেরকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তো আমাদের নেতাকর্মীদের তার উপযুক্ত জবাব দিতে হবে। আমরা সংঘাত চাই না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণের শক্তিতে বিশ্বাস করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের সেটা দেখিয়ে গেছেন। 15ই আগস্ট ভেবেছিল যে রাসেলকে পর্যন্ত হত্যা করেছিল, কেন ভেবেছিল? ওই রক্তের কেউ আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, কারণ তারা জানত যে এখান থেকে কেউ ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। আজকে আমরা করতে পেরেছি, কিন্তু এই যুদ্ধ আর এই মহামারী যার কারণে আমাদের হয়তো এখন অনেকটা কষ্ট করতে হচ্ছে, আমি জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, তারপর আপনারা জানেন যে এই করোনার সময় আমি বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, এই সিদ্ধান্ত নিয়ে সমস্ত গৃহহীন মানুষ, ভূমিহীন মানুষ, তাদেরকে আমরা ঘর তৈরি করে দিচ্ছি বিনা পয়সায়, সাথে নগদ টাকা দিচ্ছি, ট্রেনিং করাই দিচ্ছি, জীবন জীবিকার পথ করে দিচ্ছি। তারা সেখানে এক একটা বাড়িতে আপনারা নিজেরা দেখবেন, আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রাম পর্যায়ে মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছি, 30 প্রকার ঔষধ বিনামূল্যে দিচ্ছি। কবে কখন কে দিয়েছে এভাবে মানুষের পাশে? আওয়ামী লীগ করছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 1 অক্টোবর থেকে আমরা 1 কোটি পরিবারকে 30 টাকা কেজিতে চাল দেব। আর ইতিমধ্যে আপনারা জানেন যে 35 লক্ষ পরিবার মাত্র 15 টাকায়, যারা একেবারে নিম্নবিত্ত সেই 35 লক্ষ পরিবারকে কিন্তু আমরা 15 টাকায় চাল দিচ্ছি, আর টিসিবি থেকে ন্যায্য মূল্যে ডাল, তেল এবং আমরা চিনি, এগুলি আমরা দিয়ে যাচ্ছি। যে যার পার্টনার কাজে ডাল, তেল, চিনি সেগুলো আমরা ন্যায্য মূল্যে দিচ্ছি, আর ওই টিসিবির কার্ড যারা যাদের আছে এখন ওই কার্ড নিয়েই তারা যারা আনতে হয় ওই কার্ড নিয়েই তারা এই 30 টাকা কেজিতে চাল কিনতে পারবে। কারণ আমরা আমাদের এখনও প্রায় 18 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুত থাকা সত্ত্বেও আমরা যে ভিজিডি ভিজিএফে বিনামূল্যে খাবার দিই, একটা তরফ যায় সম্পূর্ণ বিনামূল্যে, আর একটা যাচ্ছে 15 টাকা দরে, আর একটা যাচ্ছে 30 টাকায়, এভাবে যে আমরা দিচ্ছি তার কারণে আমরা কিন্তু বাইরের থেকেও চাল কিনে নিয়ে আসছি, গম এবং
সার আমরা রাশিয়া থেকে গম কিনছি, সার কিনছি এবং অন্যান্য জায়গা থেকে কেনা, ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। যেখানে যেটা পাওয়া যাচ্ছে যত দাম হোক আমরা কিনে ব্যবস্থা নিচ্ছি। আমি খালি বলবো অপচয় রোধ করতে হবে, সীমিত করতে হবে সব কিছু ব্যবহার চলাফেরা, সকলকে সঞ্চয় করতে হবে, সাশ্রয়ী হতে হবে, কারণ এই যুদ্ধ আমেরিকা এত তাড়াতাড়ি থামতে দেবে না। আমেরিকান পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত এই যুদ্ধ থামবে না, এটা হলো বাস্তবতা, এবং এতে পৃথিবী আরও ভয়াবহ অবস্থায় পড়বে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে তার জন্য নিজের মাটিতে নিজের খাদ্য উৎপাদন করে নিজেদেরই ব্যবস্থা নিতে হবে। এটাই আমি সবাইকে আহ্বান করব যে আমাদের নেতা কর্মী গ্রামে গঞ্জে যার যত জমি যা আছে সবাই যে যা পারেন একটা ফলের গাছ লাগান, তরকারি গাছ লাগান, চাষ করেন, কিছু উৎপাদন করেন, যাতে আমরা যেন কোনো বিপদে না পারি, বরং মানুষকে আমরা সাহায্য দিতে পারি। আমরা দিই আত্মমানবতা সেবায় আওয়ামী লীগ সরকার সবসময় উদার। পাকিস্তানের বেলুচিস্তানে বন্যা, ভয়াবহ বন্যা, ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি সেখানে বন্যায় কী লাগবে। আমরা সেখানে বাচ্চারা খুব কষ্টে আছে, তাদের জন্য খাবার এবং কী কী দেওয়া যেতে পারে তার ব্যবস্থা ইতিমধ্যে করতে বলেছি, আমরা তাদেরকে রিলিফ পাঠাব। আমরা যুদ্ধে জয়ী হয়েছি, কাজে আমরা সেই হিসাবেই তো তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে, আমরা সেটাই পালন করছি। জাতিপিতা এটা আমাদের শিখিয়েছেন, কাজে আমরা আত্মমানবতার সেবায় পাশেই আছি। আর যারা বৃত্তশালী আছে তাদের বলবো শুধু নিজেরা খেয়ে পড়ে ভালো থাকলে চলবে না, আশেপাশে কারা কষ্টে আছে তাদের দিকে তাকান, তাদের সাহায্য করেন, তাদের পাশে দাঁড়ান। এটাই আওয়ামী লীগের শিক্ষা, এটাই জাতির পিতার শিক্ষা। তিনি সারা জীবন উৎসর্গ করেছেন নিজের জীবনকে, কাজে আমরা 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন সকলের আত্মা মাগফিরাত কামনা করে, এবং আমাদের নেতা কর্মী যারা বিভিন্ন সময় এই বিএনপি জামাত জোট এরশাদ সরকার তাদের হাতে শাহাদাত বরণ করেছেন, এবং ভাষা আন্দোলন আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই। এবং জাতির পিতা এই দেশ দিয়ে গেছেন, বাংলাদেশের মানুষ ভালো থাকবে, বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে, বাংলাদেশের উন্নয়ন এগিয়ে যাবে, সেই প্রত্যয় ব্যক্ত করে আবারও আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।